বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোশাম্মদ খদিজা খাতুন লিলি, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সোনামণিরা, আমি গত ক্লাসে পূজোবুড়ি থেকে প্রশ্ন পড়িয়েছিলাম, তাই না? প্রশ্নগুলো ছিল যে বাড়ি ফেরার পথে কার সঙ্গে বুড়ির দেখা হলো, বলো তো দেখি। হ্যাঁ, বাঘ আর শিয়ালির সাথে দেখা হয়েছিল, খুব ভালো কথা। এবার বলো দেখি, বুড়ি কোথায় যাচ্ছিলেন? অনেক সুন্দর হয়েছে, বুড়ি নাতনির বাড়ি যাচ্ছিলেন। বুড়ি শিয়ালকে কি বললেন? বুড়ি শিয়ালকে বললেন, হ্যাঁ আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরণ খেও, তাই না? এবার আরেকটা বলো দেখি, নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মোটা হলো কিভাবে? অনেক ধন্যবাদ, নাতনি বুড়িকে অনেক আদর যত্ন করলো, তাই না? নাতনির বাড়িতে গিয়ে বুড়ি অনেক মজার মজার খাবার খেয়ে বুড়ি অনেক মোটা হয়ে গেল। এই তো সোনামণিরা, আমার লক্ষ্মী সোনামণিরা, সবাই পড়াশোনা করেছো ঠিক মতো? আজকে আমি যেটা পড়াবো, যেমন একটা উদাহরণ হিসাবে, তোমাদের তো গল্প থেকে অনুচ্ছেদ আসবে, তাই না? সেই অনুচ্ছেদ কেমন করে আসবে, প্রশ্ন কিভাবে লিখতে হবে, সেটা পড়ে কী কী লিখতে হবে, এই বিষয়গুলো আমি একটু আলোচনা করব, ঠিক আছে? যেমন দেখো, তোমরা মনে করো 32 পৃষ্ঠা বের করো। 32 পৃষ্ঠায় দেখো যে যেখান থেকে দেয়া আছে যে বুড়ি রওনা হলেন, এখান থেকে এই যে প্যারাটুকু, এটুকুই মনে করো তোমাদের অনুচ্ছেদ, এই অংশটুকু মনে করো তোমাদের অনুচ্ছেদ। এখান থেকে পড়ে তোমাদের শব্দার্থ লিখতে হবে, প্রশ্ন লিখতে হবে, আবার হতে পারে এইটুকু, কিংবা হতে পারে এইটুকু অনুচ্ছেদ দেয়া থাকলো, তোমরা সেটা পড়ে প্রশ্নের উত্তর আর শূন্যস্থান লিখতে হবে, শব্দার্থ লিখতে হবে, তাই না? তা সে কারণে তোমাদের সম্পূর্ণ শব্দের অর্থগুলো একটু জেনে রাখতে হবে, কেমন? তাহলে এবার আমি অনুচ্ছেদটা পড়ি পূজোবুড়ির গল্প থেকে। পুজো বুড়ির গল্প, গল্প এখান থেকে আজকে আমরা অনুচ্ছেদ পড়ব, তেমন কেমন? যেমন দেখো, বুড়ি রওনা হলো, লাঠি ঠিক ঠিক ঠুকঠুক করে কুজো বুড়ি চললেন। খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল, আমার খুব খিদে, তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বললেন, আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শিয়াল তখন বলল, ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো, খুব ভালোভাবে অনুচ্ছেদটা পড়বে, ঠিক আছে? তারপরে দেখো, যেমন উদাহরণ হিসাবে তিনটা প্রশ্ন আমি দিয়েছি যে বুড়ি দেখতে কেমন ছিল, দুই বাক্যে লেখো, দুইটা বাক্যে লিখতে হবে, কেমন? বুড়ি দেখতে কেমন ছিল, দুই বাক্যে লেখো। বুড়ি কেমন ছিল? বুড়ি ছিল রোগা আর পাতলা, তার আর তার পিঠ ছিল বড় একটা কুচ, তাই না? কি এই যে বলছে যে বুড়ি রওনা হলো, লাঠি ঠুকঠুক করে কুজো বুড়ি, কুজো বুড়ি কি? এই যে এই গল্প অনুচ্ছেদটা ভালো করে পড়ে বুদ্ধি করে লিখতে হবে, কেমন? নিজের মতো করে লিখবে। তাহলে বুড়ি দেখতে কেমন ছিল? বুড়ি দেখতে ছিল রোগা ও পাতলা, আর তার পিঠে ছিল একটা কুচ, বড় কুচ, তাই না? আমরা এর আগেও দেখেছি যে কুজো বুড়ির একটা কুচ ছিল। তারপরে বলছে যে তাহলে এভাবে আমরা এক নম্বর উত্তর লিখবো, দুইটা বাক্য চেয়েছে, অবশ্যই দুইটা বাক্য লিখবো, ঠিক আছে? দুইটার বেশি হলে অসুবিধা নেই, কিন্তু একটা বাক্য হলে তোমার নাম্বার কিন্তু কমে যাবে। ওইখানে দুই নাম্বার, ক নাম্বারে দুই নাম্বার, খ আর গ নাম্বারে চার চার করে আট নাম্বার, মোট 10 নাম্বার। তারপরের প্রশ্নটা আছে, বাড়ি থেকে খানিক দূরে যেতে বুড়ি কী বিপদে পড়লো, চার বাক্যে লেখো। বাড়ি থেকে খানিক দূরে যেতে বুড়ি কী বিপদে পড়লো,
আমরা গল্পটা অনুচ্ছেদটা ভালো করে পড়ব। দেখো দেখি কি লেখা আছে, যে বাড়ি থেকে খানিক দূরে যেতেই বুড়ি এক বিপদে পড়ল। কারণ বুড়ির সাথে সেখানে দেখা হয়েছিল এক শিয়ালের। আবার কার দেখা হলো? শিয়ালটা ছিল খুব ক্ষুধার্ত, সে বুড়িকে খেতে চেয়েছিল। তাই না? আবার বলছি শোনো, যে প্রশ্নটা আছে যে বাড়ি থেকে খানিক দূরে যেতেই বুড়ি কী বিপদে পড়ল, চার বাক্যে লেখো। তখন আমরা লিখব কি, যে বাড়ি থেকে খানিক দূরে যেতেই বুড়ি এক বিপদে পড়ল, কারণ বুড়ির সাথে শিয়ালে দেখা হয়ে যায়। তাই না? সেখানে বুড়ির সাথে শিয়ালে দেখা হয়ে যায়। শিয়ালটা ছিল খুব ক্ষুধার্ত, সে বুড়িকে খেতে চেয়েছিল। চারটা বাক্য হয়ে গেল না শোনা? চারটা বাক্য হয়ে গেছে। একটা বাক্য হচ্ছে, বাড়ি থেকে খানিক দূরে যেতেই বুড়ি এক বিপদে পড়ল। একটা বাক্য, বাড়ি থেকে খানিক দূরে যেতেই বুড়ি এক বিপদে পড়ল, কারণ বুড়ির সাথে সেখানে দেখা হয়ে যায় এক শিয়ালের। শিয়ালটা খুব ক্ষুধার্ত ছিল, সে বুড়িকে খেতে চাইল। দেখো কঠিন বানানগুলো বারবার একটু প্র্যাকটিস করবা। যেমন ক্ষুধার্ত, কয়ে মধ্যন স্বয়যুক্ত হসু ধয়ে আকার তয়েরে, ক্ষুধার্ত। তাহলে বাড়ি থেকে খানিক দূরে যেতেই কি হলো? বুড়ি একটা বিপদে পড়ল, কারণ বুড়ির সাথে সেখানে দেখা হয়ে যায় এক শিয়ালের। শিয়ালটা ছিল খুব ক্ষুধার্ত, সে বুড়িকে খেতে চাইল। বলো তো দেখি সোনামণিরা, বাড়ি থেকে খানিক দূরে যেতেই বুড়ি কী বিপদে পড়ল? অনেক ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। যে বাড়ি থেকে খানিক দূরে যেতেই বুড়ি একটা বিপদে পড়ল, কারণ বুড়ির সাথে সেখানে দেখা হয়ে যায় এক শিয়ালের। শিয়াল ছিল খুব ক্ষুধার্ত, সে বুড়িকে খেতে চেয়েছিল, তাই না? এইবার দেখো পরেরটা কি বলছে, বুড়ি কিভাবে শিয়ালের কাছ থেকে বাঁচল। চারটা বাক্যে লেখো, চারটা বাক্যে লিখতে হবে যে বুড়ি কিভাবে, কারণ চারটা বাক্য লিখতে হবে, কারণ যে চারটা নম্বর, চার নম্বরের জন্য চার বাক্য অবশ্যই লিখতে হবে। তুমি যদি মনে করো তার চেয়ে বেশি লিখবো তাতে অসুবিধা নেই, কিন্তু চারটা বাক্যের কম লিখলে তোমার নাম্বার কমে যাবে। সে কারণে নাম্বারটা খেয়াল করবে, কয়টা বাক্য চাচ্ছে কিংবা কয়টা লাইন লিখতে হবে আমাকে, কয়টা বাক্য লিখতে হবে। বুড়ি কিভাবে শিয়ালের কাছ থেকে বাঁচল, চার বাক্যের বর্ণনা করো। তাহলে দেখো, বুড়ি শিয়াল বুড়িকে খেতে চেয়েছিল, খেতে চাইলে বুড়ি বলেছিল সে এমন রোগা ও পাতলা মানুষ খেয়ে শিয়াল মজা পাবে না। বুড়ি কত বুদ্ধিমতী, দেখো যে শিয়াল বুড়িকে খেতে চাইলে বুড়ি বলেছিল যে এমন রোগা ও পাতলা মানুষ খেয়ে শিয়াল মজা পাবে না। সে নাতনির বাড়ি থেকে খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসুক, তারপর শিয়াল তাকে খেতে পারবে। কি করবে? যে সে নাতনির বাড়ি থেকে খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসুক, তারপর শিয়াল তাকে খেতে পারবে। এভাবে বুদ্ধির জোরে বুড়ি শিয়ালের কাছ থেকে বেঁচেছিল। শিয়ালের কাছ থেকে বুড়ি বেঁচেছিল, তাই না? আবার বলছি, দেখো প্রশ্নটা কি বলছে, যে বুড়ি কিভাবে শিয়ালের কাছ থেকে বাঁচল, চার বাক্যে লেখো। শিয়াল বুড়িকে খেতে চাইলে বুড়ি বলেছিল যে এমন রোগা ও পাতলা মানুষ খেয়ে শিয়াল মজা পাবে না। সে নাতনির বাড়ি থেকে খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসুক, তারপর শিয়াল তাকে খেতে পারবে।
সে নাতনির বাড়ি থেকে খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসুক, তারপর শিয়াল তাকে খেতে পারবে। এভাবেই বুদ্ধির জোরে বুড়ি শিয়ালের কাছ থেকে বেঁচেছিল। এভাবে বুদ্ধির জোরেই বুড়ি শিয়ালের কাছে থেকে বেঁচেছিল। এভাবে তোমাদের সৃজনশীল মনোভাব নিয়ে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, কেমন? তাহলে তোমাদের কিন্তু নাম্বারও কাটা যাবে না আর নিয়মটাও ঠিক থাকবে। তাহলে এবার বলো দেখি সোনামণিরা, বুড়ি কিভাবে শিয়ালের কাছ থেকে বাঁচলো চারটি বাক্যে? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। শিয়াল বুড়িকে খেতে চাইলে বুড়ি বলেছিল যে এমন রোগা ও পাতলা মানুষ খেয়ে শিয়াল মজা পাবে না। নাতনির বাড়ির থেকে খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসুক, তারপর শিয়াল তাকে খেতে পারবে। এভাবেই বুড়ি বুদ্ধির জোরে শিয়ালের কাছ থেকে বেঁচেছিল। আবার বলছি সোনামণিরা, একটু শুনে নাও যে বুড়ি দেখতে কেমন ছিল, দুটি বাক্যে লেখো। বুড়ি দেখতে কেমন ছিল? হ্যাঁ, বুড়ি দেখতে ছিল রোগা ও পাতলা, আর তার পিঠে ছিল একটা বড় একটা কুচ, তাই না? বুড়ি ছিল রোগা ও পাতলা, আর পিঠে ছিল একটা বড় কুচ। এবার বাড়ি থেকে খানিক দূরে যেতে বুড়ি কী বিপদে পড়লো, চার বাক্যে লেখো। বাড়ি থেকে খানিক দূরে যেতেই বুড়ি কী বিপদে পড়লো, চার বাক্যে লেখো। বাড়ি থেকে খানিক দূরে যেতেই বুড়ি একটা বিপদে পড়েছিল, পড়লো কারণ বুড়ির সাথে সেখানে দেখা হয়ে যায় এক শিয়ালের। শিয়ালটা ছিল খুব ক্ষুধার্ত, সে বুড়িকে খেতে চেয়েছিল। আবার বলছি, বাড়ি থেকে খানিক দূরে যেতেই বুড়ি একটা বিপদে পড়লো কারণ বুড়ির সাথে সেখানে দেখা হয়ে যায় এক শিয়ালের। শিয়ালটা খুব ক্ষুধার্ত ছিল, সে বুড়িকে খেতে চেয়েছিল। তারপরের প্রশ্নটা কি বলছে, যে বুড়ি কিভাবে শিয়ালের কাছ থেকে বাঁচলো, চার বাক্যে লেখো। শিয়াল বুড়িকে খেতে চাইলে বুড়ি বলেছিল যে এমন রোগা ও পাতলা মানুষ খেয়ে শিয়াল মজা পাবে না। সে নাতনির বাড়ি থেকে খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসুক, তারপর শিয়াল তাকে খেতে পারবে। এভাবে বুড়ি বুদ্ধির জোরে শিয়ালের কাছ থেকে বেঁচেছিল। তাহলে সোনামণিরা, আর কোথাও সমস্যা আছে তোমাদের? নেই, খুব ভালো কথা। তাহলে এবার তোমরা একটু বাড়ির কাজটা লিখে নাও, সুন্দর করে লিখে আমাকে পোস্ট করবে, কেমন? যে শিয়াল, প্রশ্নটা হবে যে বুড়ি কিভাবে শিয়ালের কাছ থেকে বাঁচলো, চার বাক্যে লিখো অনুচ্ছেদ থেকে, কেমন? অনুচ্ছেদ থেকে ছেদ থেকে গ নম্বর, গ নম্বর প্রশ্নের উত্তর লেখা। অনুচ্ছেদ থেকে গ নম্বর প্রশ্নের উত্তরটা সুন্দর করে লিখে আমাকে পোস্ট করবে, কেমন? সবাই তাহলে সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর বাবা মার আদেশ মেনে চলবে। বেশি বেশি গেম খেলা যাবে না, মোবাইল কাছে রাখবে না, কেমন? আচ্ছা সোনামণিরা, আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।